রাজধানী আলিয়ঁস ফ্রঁসে চলছে চিত্রশিল্পী নাজমুল হক বাপ্পির অনন্ত যাত্রা শীর্ষক একক চিত্র প্রদর্শনীতে। তা ঢাকা লা গ্যালারিতে 33টি চিত্রকর্ম ঠাঁই পেয়েছে এই প্রদর্শনীতে। যিনি উচ্চশিক্ষা নেওয়া এই শিল্পীর কাজে চাইনিজ শিল্পী শৈলীর প্রভাব লক্ষণীয়। বিস্তারিত ফারহানা জুথি রিপোর্টার। চিত্রশিল্পী নাজমুল হক বাপ্পির অনন্ত যাত্রা শীর্ষক একক চিত্র প্রদর্শনী উদ্বোধন হলো আজ সন্ধ্যায় আলিয়ঁস ফ্রঁসেস দ্য ঢাকা লা গ্যালারি। সাংস্কৃতিক ব্যক্তিত্বদের পদচারণায় মুখর হয়ে ওঠে এ সময়। প্রাচ্যকলা ছিল চিত্রশিল্পী নাজমুল হক বাপ্পির সবচেয়ে আগ্রহের বিষয়, আর সেজন্য এটি নিয়ে পড়াশোনাও করেছেন তিনি। তার সব কাজের মধ্যেই ফুটে উঠেছে তা। পাহাড় পর্বত, সেটা ভিন্ন দেশের প্রকৃতি হতে পারে, বাট তারপরেও আমার মতে যে প্রকৃতির কোনো ভিন্নতা নেই, সারা পৃথিবীর প্রকৃতি একরকম। এই প্রকৃতিকে ডিফারেন্টভাবে ভিন্ন প্যাটার্নে তুলে ধরেছে আমার পেন্টিং আর কি। অতিথি দর্শকদের মুগ্ধ করে শিল্পীর জল রঙের স্বল্প ব্যবহারের এই সব চিত্রকর্ম। প্রায় একই ধরনের কালার দিয়ে নানান ধরনের ডাইমেনশন তুলে আনা, এই যে কাজটি, এই কাজটা আমার কাছে খুব চমৎকৃত করেছে। শিল্পীর আঁকা 30টি চিত্রকর্ম নিয়ে সাজানো গ্যালারির প্রদর্শনী চলবে 4 ফেব্রুয়ারি পর্যন্ত। ফারহানা জুথি, বৈশাখী সংবাদ, ঢাকা।